পণ্ডিত রায় গুণাকরের মৃত্যুর পর বাংলায় আকাল পড়ে গুণগত সাহিত্যের। বলতে গেলে বাংলা সাহিত্যে তখন চলছিল দুর্ভিক্ষ। এমন সময় আলোর ঝলকানির মতো গ্রাম্য কবিয়ালরা বাঁধেন কবিগান, যার আরেক নাম হয় অন্ধকারের পদাবলী। ভোলার ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, কেষ্টা মুচি ও হরি ঠাকুরের অন্যান্য সব পঙ্ক্তিতে উঠে আসে গ্রামের মানুষের নিজস্ব কথামালা। অনেকটা হারিয়ে যাওয়া এই ধারাটি এখনো বাঁচিয়ে রেখেছেন মেহেরপুরের আমদহ গ্রামের আকালি বিশ্বাস, হিতিনপাড়ার পণ্ডিত দায়ম বিশ্বাস ও বেলতলা পাড়ার হাবিল বিশ্বাস। আবাল বৃদ্ধ সকলেই বাড়ির লোক সবই গান শুনতে যাইতেন, ভিসিআর টিভি এই সমস্ত উঠে মানুষে দেখছে শুনছে বর্তমান। এই জন্য মানুষ এখন গানের প্রতি মানে অনেকটা আগ্রহ কমে গেছে। তারা আশা করেন নিজস্ব মুগ্ধতার জোরে আধুনিকতার ধ্বজাধারীরা একদিন ফিরবে শেকড়ের কাছে। গ্রামে গ্রামে সন্ধ্যায় যে গানের আসর বসত, সে আসরগুলো এখন আর বসে না। প্রাণ শক্তির অভাব হয়নি, এখন অভাব হয়েছে চারপাশের পরিবেশটাকে আমরা কবি গানের যোগ্য করে বিকশিত করতে পারছি। বাংলার নিজস্ব সম্পদ সংরক্ষণ, প্রচার ও লালনে সরকারি পর্যায়ে উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন এই শিল্পীরা। RTV News Desk.